টাঙ্গাইলে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযানে ছিলেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রবিউল ইসলাম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তারা বলেন, রেস্তোরাঁ ও বহুতল ভবনে প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় সুগন্ধার রেস্টুরেন্টকে 20,000 টাকা, সুরুচির রেস্টুরেন্টকে 1 লাখ টাকা, সেফাত রেস্তোরাঁকে 10,000 টাকা ও ঝাউবন রেস্টুরেন্টকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। তাদের অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় এই জরিমানা করা হয়। অগ্নিকাণ্ড প্রতিরোধে যে প্রয়োজনীয় ব্যবস্থা, সেই ব্যবস্থার যদি ঘাটতি থাকে, সেইখানকার যে প্রয়োজনীয় শর্তগুলো যদি পূরণে ব্যর্থ হয় বাণিজ্যিক এবং বহুতল ভবনের মালিকবৃন্দ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকবৃন্দ, তাহলে তাদেরকে আমরা ধারাবাহিকভাবে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে বিভিন্নভাবে আমরা সাজা প্রদান করতে থাকবো।